Dear students, welcome to the next lecture of nuclear physics, and we will discuss here unit of atomic mass. Okay, and unit of atomic mass is actually symbolized as U. Okay, and U means unified. It is abbreviated as for unified atomic mass unit. There are another kind of atomic mass unit which is called AMU. Okay, this is actually atomic mass unit. Atomic mass unit, but there is a basic difference between these two. U, or the unified atomic mass, it actually C12 isotope sapekhe. Now C12 isotope a carbonate. C12 isotope, তার যে মাস সেটা এক্সাক্টলি আমরা যদি 12 ধরি, 12 ইউনিট ধরি, সেটা ধরে করা হয়েছে। আর এটা হচ্ছে অক্সিজেনের উইথ রেসপেক্ট টু O16 আইসোটোপ। ইন ফিজিক্স, ইন স্পেশালি ইন নিউক্লিয়ার ফিজিক্স, উইল ইউজ দিস ইউনিফাইড অ্যাটমিক মাস ইউ। তো ইউনিফাইড অ্যাটমিক মাসটা কি আসলে? এতে একটা কার্বন পরমাণুর ভর, ভরের যে একের বারো অংশ, একটা কার্বন পরমাণুর ভরের একের বারো অংশ, অর্থাৎ আমি বলতে পারি ওয়ান ইউ ইজ নাথিং বাট 112 ইন্টু মাস অফ ওয়ান কার্বন অ্যাটম, ওয়ান কার্বন অ্যাটম। ওকে, সো হোয়াট উইল বি দ্য মাস অফ ওয়ান কার্বন অ্যাটম? মাস অফ ওয়ান কার্বন, তাহলে কার্বনের যদি আমি ইন এসআই ইউনিট, আমি যদি কার্বনের মাসটা ধরি 12 হচ্ছে, তাহলে 12 × 10⁻³৩ কেজি। ওকে, এটা হচ্ছে এক মোলের হচ্ছে যে ভর এটা, আর এক মোলে কত থাকে অ্যাভোগাড্রোর সংখ্যা থাকে, তাহলে একটাতে কত হবে, অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ হবে 6.023 × 10⁻²⁰ তো কেজি। তাহলে এটা যদি আমরা হিসাব করি, যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে 1.6603 × 10⁻²⁷ কেজি। দিস ইজ দ্য ইকুইভ্যালেন্ট ওয়েট অফ ওয়ান ইউনিট। ওকে, ওয়ান ইউনিটের তুল্য যে ভর, তাহলে ওয়ান ইউ অর্থাৎ ওয়ান ইউনিফাইড অ্যাটমিক মাসের তুল্য যে শক্তি সেটা কত হবে? না, ইউ সমান MC² থেকে পাবো। অতএব দ্য এনার্জি ইকুইভ্যালেন্ট টু ওয়ান ইউ ইজ ইকুয়ালস টু MC² হিয়ার এম ইজ 1.6603 × 10⁻²⁷ অ্যান্ড সি ইজ 3 × 10⁸ হোল স্কোয়ার অ্যান্ড দ্য ইউনিট উইল বি জুল। এই জুলটাকে যদি আমি ইলেকট্রন ভোল্টে নিয়ে যেতে চাই, তাহলে কী করবো? আমি ইলেকট্রন আধান দিয়ে ভাগ করবো × 9 × 10⁻১৬ ডিভাইডেড বাই 1.602 × 10⁻১৯। এটা হলো ইলেকট্রন ভোল্টে। এবার একে যদি আমি 10⁻৬ দিয়ে ভাগ করে দিই, তাহলে এটা মেগা ইলেকট্রন ভোল্টে হয়ে যাবো ডাইরেক্ট। এবং আমরা যদি এটা ক্যালকুলেট করি, তাহলে যেটা আমরা পাবো সেটা হচ্ছে 931.501 মেগা ইলেকট্রন ভোল্ট MeV। দিস ইজ দ্য ইকুইভ্যালেন্ট এনার্জি ওয়ান ইউ। ওয়ান ইউ মিন্স ইন টার্মস অফ এনার্জি 931 টু 932 মেগা ইলেকট্রন ভোল্ট। এবার আমি যদি ওয়ান ইউ আর ওয়ান AMU এদের যে বেসিক ডিফারেন্স, এদের যদি আমি রেশিও নিই, তাহলে একটা রেশিও পাওয়া যাবে। এদের যে স্মল ডিফারেন্স বিটুইন, এটা জেনে রাখা উচিত, ওয়ান ইউ ইজ টু ওয়ান AMU, দিস ইজ ভেরি স্মল ডিফারেন্স, দ্যাট ইজ 1.000317 ইজ টু ওয়ান। ওকে, দ্যাট ইজ এ স্লাইট ডিফারেন্স বিটুইন দিস টু। সো এটা হচ্ছে ইউনিফাইড অ্যাটমিক মাস ইউনিট, এবং একটা হচ্ছে যে অনলি অ্যাটমিক মাস ইউনিট। তো আমরা এই দুটো ইউজ করবো ফার্দার ক্লাসে। ওকে, সো থ্যাংক ইউ।